এআইইউ টিইউসির জেলা সভাপতি সুব্রত দত্তগুপ্ত অভিযোগ করেন, গতকাল রাজ্য জুড়ে বিভিন্ন প্রশাসনিক অফিসে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের নানান সমস্যা নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। সেক্ষেত্রে ধূপগুড়ি বিডিও অফিসে ডেপুটেশন দিতে গেলে বিডিও দপ্তরে ডেপুটেশন তো নেয়নি, উপরন্তু পুলিশকে খবর দিয়ে সংগঠনের জেলা সম্পাদক শামসের আলী সহ আরও একজন কর্মীকে গ্রেপ্তার করানো হয়। সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয় এবং গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার পদক্ষেপ বলে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। উল্লেখ্য, গত 30 এপ্রিল জেলাশাসকের কাছে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দিতে গেলে তিনি ডেপুটেশন নেন এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে অভিযোগগুলো শোনেন। জলপাইগুড়ি ডিএমকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি অনলাইন। বিষয়বস্তু হচ্ছে, গতকাল আমরা রাজ্যের সর্বত্র বিডিও স্তরে এবং ডিএলসি স্তরে, আমরা যেখানে ডিএলসি নেই সেখানে বিডিও স্তরে একটা ডেপুটেশন দিয়েছি, যে প্রধান অভিযোগ হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও, যেখানে বলা হয়েছিল যে সমস্ত শ্রমিকদেরকে কর্মচারীদেরকে মজুরি এবং বেতন দিতে হবে লকডাউন পিরিয়ডে, সেটা কিন্তু এখানে আমাদের কেউ দিচ্ছে না, কোনো মালিকই মজুরি দিচ্ছে না, সেই অভিযোগ জানাতে। এবং এই যে রাজ্যে শ্রম আইনগুলোকে লঙ্ঘন করছে মালিকেরা, সেটার বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন দিতে গিয়েছি।